1947। একদিকে ধর্মের ভিত্তিতে খণ্ডিত হয়ে জন্ম নিচ্ছে স্বাধীন ভারত। অন্যদিকে ইহুদিরা পাচ্ছে তাদের এক টুকরো হোমল্যান্ড ইসরায়েল। ইতিহাস সাক্ষী, ইহুদিদের মতো রক্ত ঝরেছে ভারতের বাঙালি হিন্দুদেরও। আবিশ্ব সংবাদ মাধ্যমের শিরোনামে থেকেছে ইহুদিদের দুর্দশার কথা, অথচ দেশভাগ, নারকীয় গণহত্যার শিকার হওয়া সত্ত্বেও প্রদীপের নিচে অন্ধকারে তলিয়ে গেছে হিন্দু বাঙালিরা। দেশ স্বাধীন হওয়ার পরও থামেনি সেই ধর্মীয় আগ্রাসন ও লাঞ্ছনা। পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে সংগঠিত হয়েছে একের পর এক দাঙ্গা, গণহত্যা। নিজ ভূমি থেকে উৎখাত হতে হয়েছে বাঙালি হিন্দুদের, বিশেষ করে 70-এর দশকের পরে। হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ কায়েমি স্বার্থের কুচক্রে প্রায় আবার যেতে বসেছিল জেহাদিদের কবজায়। মার খেতে খেতে প্রতিরোধ করার ভাষাই যখন হারিয়ে ফেলেছিল বাঙালি হিন্দুরা, সেই কঠিন সময়ে বাংলার বুকে উদিত হল এক নতুন সূর্য। সূর্যের অপর নাম তপন। শুধু নামে নয়, শ্রী তপন ঘোষ ছিলেন আক্ষরিক অর্থেই বাঙালি হিন্দুর মুক্তি সূর্য। প্রখর দূরদৃষ্টি সম্পন্ন মানুষটি অনুধাবন করেছিলেন ভয়ঙ্কর জিহাদিদের জাল কেটে হিন্দুদের মাতৃভূমি রক্ষা করতে প্রয়োজনে ক্ষাত্রতেজে শস্ত্র সাধনা করতে হবে। তপনদা যে একটা খুব সক্ষম ট্যালেন্টেড পরিচালক, সেটা উনি যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা পরে বজরং দলের দায়িত্ব নিয়ে কাজ করতেন, সেটা তার একটা নাম, খ্যাতি, সেটা সব জায়গায় মানে একটা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তপনদার একটা এক্সট্রা ছিল, সেই এক্সট্রাটা শুধু একজন বড় অর্গানাইজার বা সংগঠনের দিকে খুব ভালো তার নজর, এর একটা বাইরেও একটা তপনদার ছিল। ওই যে এক্সট্রা এজটা, সেটা হচ্ছে তপনদার চিন্তা করতেন। যারা সংগঠন করে তারা ঠিক সংগঠনই দেখবে, এবং যারা রাজনীতি করে তারা রাজনীতিটুকুই চিন্তা করবে, দুটোর মধ্যে কোনো মিলন হবে না। এই যে একটা ট্রেডিশন, খুব দুঃখের সঙ্গে বলি যে একটা হয়ে গেছে, তপনদা কিন্তু এটার মধ্যে ছিলেন না। উনি দুটোই কম্বাইন করতেন, উনি দুটোরই মিলন করতে পারতেন। তার প্রধান মানে বিশেষ মানে তার যে মানে যে তার জীবনের যে মিশন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দুদের একটা মেরুদণ্ড আরেকবার ফিরে পাওয়ার জন্য। হিন্দুদের মধ্যে একটা যে ধরনের একটা পরাজিত জাতির মনোভাব এসে গেছিল, যে নিষ্ক্রিয়তার মনোভাব, সেইটা ভাঙতেই তপনদা তার জীবনে অনেক রিস্ক নিয়েছেন। তার বীরত্বের কথা, তার তিনি যে ধরনের মানে অডাসিটি নিয়ে বারবার বর্ডার ক্রস করে বাংলাদেশে গিয়ে, সেটা একটা লেজেন্ড, মানে তপনদার একটা লেজেন্ড অফ তপন ঘোষ, সেটা যখন এস্টাবলিশ করা যায় এই সব জিনিস নিয়ে। কিন্তু আমার কাছে যেটা সব থেকে বড় মনে হয়, যে এই এত বড় একটা প্রজেক্ট নিয়েছিলেন তপনদা, যে হিন্দুদের বাঙাল পশ্চিমবাংলায় হিন্দুদের একটা মেরুদণ্ড যেন ফেরত পায়। কারণ 1947 সালের পরে আমরা একটা ডিফেন্সিভ যুদ্ধ লড়েছিলাম, আর সেটা আমরা নিজেদের ওই
মেরুদণ্ডহীন, একটা যে মেরুদণ্ডহীন এক্সিস্টেন্সের সেটাকে ঢাকতে চেষ্টা করলাম নিজেদের ইন্টেলেকচুয়ালিজম দিয়ে, যে আমরা আন্তর্জাতিক দিকে দেখছি। ঘরের সামনে আগুন জ্বলছে, কিন্তু আমরা দেখছি বিপ্লব করব ভিয়েতনামে, আমরা করব বিপ্লব কিউবাতে, আমরা করব চীনের বিপ্লব, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। এই ধরনের একটা ধুয়ো ইন্টেলেকচুয়ালিজম বাঙালি হিন্দু সমাজের মধ্যে খুব প্রবল। আর এর একটা পরিণাম হলো যে আমাদের সামনে আমরা নিজেরা আস্তে আস্তে কোণঠাসা হতে আরম্ভ করলাম। তপন দা, এই যে প্যাটার্ন অফ রাজনীতি যেটা চলছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে, আর উনি ছিলেন একজন মানে তখন এটা কেউ সাহসই করতে পারেনি, বাম ফ্রন্টের যুগে তখন এটাকে লাল দুর্গ হয়ে গেছিল, তখন অন্য কোনো চিন্তাধারার কোনো জায়গাই প্রায় ছিল না। সেইখানে দাঁড়িয়ে গেরুয়া পতাকা নিয়ে, ছেলেদের মাথায় গেরুয়া পট্টি বেঁধে উনি সংগঠিত করলেন এবং লড়তে শিখলেন। যে কথা লোকে তখন ভাবতে ভয় পেত, তপন ঘোষ সেটা নিজে করে দেখালেন, পথে নামালেন, পথ দেখালেন, পথ চেনালেন প্রতিরোধে। বাঙালি হিন্দু নতুন করে ঘুরে দাঁড়ালো, ভয় পেয়ে পিছু হটতে শুরু করলো জেহাদি স্বার্থ। তপন ঘোষ প্রতিবাদের এক নাম। আমি ব্যক্তিগতভাবে তপন ঘোষকে যেভাবে দেখেছি, যেভাবে চেনবার চেষ্টা করেছি, বা একটি নির্দিষ্ট কালখণ্ডে পরিবর্তিত রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে তপন ঘোষকে বিভিন্ন সংগঠনে বিভিন্ন সময় যে ভূমিকা পালন করতে দেখেছি, তাতে আমার মনে হয় না তপন ঘোষ শুধুমাত্রই হিন্দুদেরই সংগঠিত করবার জন্য নিজের জীবনকে উদ্বৃত করেছে। তপনদার চরিত্রের ভিন্ন দিক ছিল। তপনদার সঙ্গে পরিচয় 80-এর দশকের প্রথম থেকে। তখন আমাদের শক্তি, সামগ্রিকভাবে পরিবারের শক্তি, সে বিদ্যার্থী পরিষদ হোক, ভারতীয় জনতা পার্টি হোক, কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই হোক, তা ছিল প্রান্তিক অবস্থায় দাঁড়িয়ে একটা অপাঙ্কেয় রাজনৈতিক শক্তি বা একটা অপাঙ্কেয় অস্তিত্ব কি করে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে পারে, তার মধ্যে অনেকটাই তপনদার। যদি আমরা বিশ্লেষণ করি তপনদাকে দেখতে, বাংলার গণমাধ্যম তাকে ব্রাত্য করে রেখেছিল, কিন্তু এই সিংহ শার্দুল মানুষটিকে ঠিকই চিনেছিলেন ইসরায়েলিরা, যাদের প্রতিনিয়ত জেহাদি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করে বাঁচতে হয়, তারা সাদরে আমন্ত্রণ করে নিয়ে গেলেন নিজের দেশে। You know, kind of the issues that your community has been dealing with on the border with Bangladesh. How does this compare to some of the struggles that Israel has? See, Israel is encircled by the Islamic countries. But in our West Bengal, our eastern neighbor is an Islamic country, Bangladesh. And continuous infiltration, Muslim infiltration happened to our West Bengal and also to other parts of Eastern India, because there are porous border, no strict border fence, etc. Therefore, the terrorists, the JMB, Jamaat Mujahideen Bangladesh, they are terrorists, they come and go, even they prepare bombs in West Bengal to export to Bangladesh for terrorist activities, and ultimate sufferer at our border. শুধু ইসরায়েল নয়, বিশ্বের বিভিন্ন দেশ যারা জিহাদি সন্ত্রাসবাদের শিকার, তাদের কাছে তপন ঘোষ ছিলেন এক লড়াকু যোদ্ধা। তিনি বক্তব্য রাখলেন ব্রিটিশ পার্লামেন্টে। Not only Kandahar, UC Punjab, UC Sindh, UC East Bengal, in all these areas I see here that you are very much worried about the issue of grooming.
That is, your girls, your daughters are threatened. But in our country, our land is threatened. Our very existence is threatened. আমেরিকাতেও দুবার গিয়ে তাঁর এই অদম্য লড়াকু মতাদর্শ স্থাপন করে। বাঙালি হিন্দুর ঘুরে দাঁড়ানোর লড়াইকে এভাবেই তপনবাবু নিয়ে গেলেন আন্তর্জাতিক স্তরে। দেখি ছিলেন, আমার মনে আছে যে চারজন স্বয়ংসেবকরাকে সেই সময় বিচ্ছিন্নতাবাদীরা খুন করেছিল, তাদের মধ্যে শ্যামলদা এবং সুন্দরকে আমি খুব ভালো চিনতাম। অন্য যারা স্বয়ংসেবক যারা বিপদে পড়েছেন তাদের খোঁজে যেরকম করে তপনদা চলে গেলেন, যার কথা স্বপনদাও বলেছেন যে অভিভূত হওয়ার মতো ব্যাপার, অসাধারণ ব্যাপার। বাঙালি হিন্দুর মধ্যে এরকম ধরনের জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন, যেটাকে ইংরেজিতে আউট অফ দ্য বক্স থিঙ্কিং বলে। অর্থাৎ একেবারে একটা লাইন ধরে চিন্তা না করে সেই লাইনের বাইরে চিন্তা করা, যাতে যেই চিন্তার থেকে একটা নতুন কোন একটা সমাধান উঠে আসতে পারে, এই জিনিসটার ক্ষমতা এই মানুষটার মধ্যে আছে। ইনিও সংগঠন নিয়ে কথা বলতে, আমি যেরকম দেখেছিলাম যে সংগঠন মানে খালি নিজের পার্টির মধ্যে নিজের জায়গাটাকে মজবুত করা, বাইরে এত বড় পৃথিবীতে কি হচ্ছে সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, ইনি আদৌ তা না, ইনি একেবারে অন্যরকম, এর পুরোপুরি সঙ্গের দায়িত্ব। কিন্তু রাজনীতির ব্যাপারে উনি যে কথাগুলো বলছেন এবং যে কাজগুলো করছেন তার প্রভাব, তার ফল সুদূর প্রসারী হতে বাধ্য, এই ধারণাটা আমার হয়েছিল। আমাকে একবার বলেছিলেন, এ দেখুন, হিন্দুরা একটা মুসলমানদের সম্বন্ধে ভয় একটা ইন্টারনালাইজ করে ফেলেছে, এটা হচ্ছে গিয়ে মুসলমানদের সম্বন্ধে হিন্দুদের ভয় একটা স্বতঃসিদ্ধ ব্যাপার হয়ে গেছে যে ওদের ভয় করতেই হবে, এবং এটা পরবর্তীকালে আমি অন্য অনেক লোকের মধ্যে দেখেছি। এটা সেই হিন্দু বিরোধী হওয়ার প্রেরণাটা তারা তাদের ধর্ম থেকেই পেয়েছে, তাদের কোরআন হাদিস থেকেই পেয়েছে, কারণ সেখানে বিভিন্ন ভাবে মূর্তি পূজকদের ঘৃণা করার কথা, মূর্তি পূজকদের উপর অত্যাচারের কথা এরকম লেখা আছে, এবং আমরা তো মূর্তি পূজক বটে, এই সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই। কিন্তু ওরা যদি আমাদের মারতে আসে তাহলে সেটাকে কেন প্রতিরোধ করতে পারবো না, এইটা একটা আমাদের মধ্যে হিন্দুদের, বাঙালি হিন্দুদের মধ্যে বিশেষ করে ওতপ্রোত হয়ে গেছে, এখনো আছে। এই জিনিসটা তপন ঘোষ নিজের জীবন দিয়ে প্রাণ দিয়ে এই জিনিসটাকে ভাঙবার চেষ্টা করেছেন এবং অনেকাংশে সফল হয়েছে। শ্রী তপন ঘোষের জন্ম 1953 সালে মুর্শিদাবাদের দক্ষিণ খণ্ড গ্রাম। তপনবাবু গোড়া ভক্তেরা ওনার জন্মের সাল ওই 1953কে ভারতকে শ্রী শ্যামাপ্রসাদের তিরোধান বর্ষের সঙ্গে মাঝে মাঝেই উল্লেখ করেন, যেন এক প্রজন্ম পরের প্রজন্মকে বাঙালি হোমল্যান্ডের সুরক্ষার দায়িত্ব ভার দিয়ে গেলেন। দেখলে ওটা দেখে আমার খুব হাসি পেয়েছিল, মনে মনে হাসছিলাম যে প্রবীর মুখার্জি আমাকে বললো যে কি বিশাল একটা ট্যালেন্ট ওলা লোক আসবে, পশ্চিম বাংলার বিদ্যার্থী পরিষদের রূপরেখা পাল্টে দেবে। কিন্তু বেশ কিছুদিন পরে একটা অদ্ভুত সেন্সেশন কাজ করলো, যে মানুষটাকে না দেখলে আমি থাকতে পারছি না, মানুষটার কথা না শুনলে আমি বসতে পারছি না। ধীরে ধীরে তপন ঘোষ আমার কাছে তপনদা হয়ে গেল, এবং আমি বোধ হয় সমসাময়িক বিদ্যার্থী পরিষদের একমাত্র কর্মী যে তপনদাকে কোনদিন আপনি ডাকিনি, তুমি ডেকেছি। হঠাৎ তপনদা বললেন, শোনো শোনো শোনো, স্টুডেন্ট পলিটিক্স মানে জানো? না, পকেটে পয়সা নেই কিন্তু সংগঠন করতে হবে। রামপুরের চপ আর চা খেলাম, চপ বেগুনি চা, খাবার পরে তখন ওর মুড়িও খাও, পুরো চপ চা খাওয়ার পরে আলো মুড়িতে চপ চা দিয়ে খায়, বলো না আগে চপ আর চাটা খাও তারপরে মুড়ি খাবে। গেলাম, বলে কি হলো জানো, সারাদিন আর খিদে পাবে না, আর মুড়িটা খেলাম আর গ্যাস হবে না। সে তখন তখন বলেন, শান্তনু তুমি খাও, আমি সামনে বসছি। বললাম কেন,
দরকার আছে। তপন দা নিজে খাচ্ছেন আর ড্রাইভারকে খাইয়ে দিচ্ছেন, গাড়ি চলছে, গাড়ি থামানো যাবে না, খুব আর্জেন্ট, ভোর 4টার মধ্যে আমাদের কলকাতা ঢুকতে হবে। এ হচ্ছে তপন ঘোষ। কোনোদিন আমি দেখিনি আজকে পর্যন্ত যে আমাদের সামনে এগিয়ে দিয়ে তপন দা পেছনে দাঁড়িয়ে আছে, কোনোদিন নয়। সে লা মার্টিন স্কোয়ারের আন্দোলন হোক, লেনিনের মূর্তি অপসারণ তার আন্দোলন হোক, 3 বিঘা হোক, আমাদের সীমান্ত শান্তি সুরক্ষার আন্দোলন হোক, আমাদের অনুপ্রবেশ বিরোধী আন্দোলন হোক, যে কোনো জায়গায় তপন দা লড়াই করেছেন সামনে থেকে, না এক জায়গায় একসাথে। তপন দা বলতেন, ভাই আমি যে আলাদাই থাকলাম তোমাদের নেতা হলাম কিভাবে? শ্রী তপন ঘোষের কর্মজীবন ছিল বর্ণময়। মাত্র 13 বছর বয়সে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য হন এবং শ্রী গুরুজি গোলওয়ালকার এবং ভাইরাও দত্তারেওয়া দেওরাসের মতো ব্যক্তিত্বের সংস্পর্শে আসেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকতার পাশাপাশি জরুরি অবস্থার সময় লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের সত্যাগ্রহে অংশগ্রহণ করে কারাবরণ করেন। সংঘের প্রচারক থাকাকালীন বাংলার গ্রামে গঞ্জে জিহাদিদের বিরুদ্ধে বাঙালি হিন্দুদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেতৃত্ব দেন। আসামে সন্ত্রাসবাদের উত্তাল দিনগুলিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি সফলভাবে কার্যনির্বাহ করেন। 90-এর দশকে রাম জন্মভূমি মুক্তি আন্দোলন এবং কর সেবায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বজরং দলের পক্ষে কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানি সন্ত্রাসবাদীদের রুখে দিয়ে হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে বুদ্ধ অমরনাথ যাত্রা সম্পন্ন করেন অকুতোভয় তপন ঘোষ এবং তাঁর সঙ্গীরা। বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের সমর্থন জুগিয়ে গেছেন সর্বক্ষণ। দেশের বাইরে প্রবাসী হিন্দু বাঙালিদের কাছে তিনি ছিলেন অতি জনপ্রিয়। তপন ঘোষের সবচেয়ে বড় কৃতিত্ব হিন্দু বাঙালিদের ঐক্যবদ্ধ করে এক ছাতার তলায় নিয়ে আসা। দেশের এবং প্রবাসী হিন্দু বাঙালিদের নিয়ে 2008 সালে গড়ে তোলেন এক নিজস্ব সংগঠন হিন্দু সংহতি। শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ। একদিকে জমি জিহাদ, লাভ জিহাদ সহ বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর কার্যকলাপ রুখে দেওয়া, অন্যদিকে ধর্মান্তরিত মানুষদের সনাতন ধর্মে ফিরিয়ে আনা, তৃণমূল স্তরে দরিদ্র হিন্দুদের পাশে থাকা। লাভ জিহাদের বলি বহু হিন্দু নারীদের কাছে তিনি ছিলেন পিতৃতুল্য, সনাতনী হিন্দু যুবশক্তির কাছে পথ প্রদর্শক, ধর্মীয়ভাবে অত্যাচারিত বিতাড়িত হিন্দুদের কাছে মুক্তি সূর্য। এরকম বহু লোক হৃদয় দিয়ে তারা আজকে উপলব্ধি করছে, অনুভব করছে, তারা মেনে নিতে পারছে না, কিন্তু বাস্তবকে মানতে হয়, ভাবতে হয়। তপন দার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। একদিকে ধরা ছোঁয়ার বাইরে বিশাল মেধা, প্রচুর পড়াশোনা, প্রচুর কাজের অভিজ্ঞতা, সুবক্তা, অসাধারণ লেখক, সংগঠক, সব দিকে তপন দা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। আবার পাশাপাশি তপন দা একজন খুব স্নেহশীল দাদা, আত্মীয়, বন্ধুর মতো খুব সহজ সরল ভাবে মেলামেশা করতেন। তার ফলে কখনো মনে হতো যে ইনি ধরা ছোঁয়ার বাইরে, আবার কখনো মনে হতো ইনি একদম মানে অতি সাধারণ মানুষ, আমাদেরই মতো একজন। আমরা জিজ্ঞেস করতাম যে তপন দা আমরা কি করতে চাইছি, আপনার প্ল্যানটা কি, আপনি কি করতে চান, উদ্দেশ্যটা কি? উনি বলতেন যে আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের লড়াইয়ে নামাতে চাই। তপন দা নিজের জীবনে যে গোল সেট করে গিয়েছিলেন,
যে গোল সেট করে এগোচ্ছিলেন যে পশ্চিমবঙ্গের হিন্দুকে আমি লড়াইয়ে নামাতে চাই, সেই লক্ষ্যে তপনদা 100% সফল, সেটা আমরা সবাই মর্মে মর্মে উপলব্ধি করছি। পশ্চিমবঙ্গে আজকে একটা জাগরণ এসছে, পশ্চিমবঙ্গের হিন্দুদের বুকের মধ্যে সে আগুন জ্বলছে, তারা আজকে লড়াইয়ের ময়দানে নামছে, স্বতঃস্ফূর্ত ভাবে তারা লড়াই করছে, প্রতিরোধ করছে এবং সেখানে বিভিন্ন জায়গায় তারা যুদ্ধে জিতছে। আমাদের সামনে সময় খুব কম, খুব কম সময়ে তপনদার দেখানো যে রাস্তা, সেই রাস্তায় আমাদের পাড়ি দিতে হবে এবং সেই রাস্তায় এগিয়ে তার দেখানো পথ ধরে আমরা যদি সঠিকভাবে এগোতে না পারি, তাহলে তপনদা যেভাবে অকালে তার প্রয়াণ ঘটলো, আকস্মিকভাবে তার প্রয়াণ ঘটলো, ঠিক সেই একই রকম ভাবে আমাদের সবাইকে, মানে হঠাৎ করে একদিন আমাদের এই জাতি, আমাদের এই মাটি সবকিছু একদিন ধ্বংসের সামনে পড়বে, ধ্বংসের সম্মুখীন হবে, আমরা অবাক হয়ে দেখব। সমাধান একটাই, তপন ঘোষ যে আগুন জ্বেলে গেছেন, সেই আগুন বুকের মধ্যে নিয়ে তার দেখানো পথে আমরা এগিয়ে চলি এবং এই পশ্চিমবঙ্গকে হিন্দুর হোমল্যান্ড হিসেবে একটা নতুন রূপে তাকে গঠন করি, এই শপথ এবং এই সংকল্প নিয়ে আগে এগিয়ে যাওয়াই, সামনের দিকে এগিয়ে যাওয়াই তপন ঘোষের প্রতি উপযুক্ত শ্রদ্ধা নিবেদন হবে বলে আমি মনে করি। যিনি চলে গেলেন উনি আমাদের জন্য কি রেখে গেলেন? তপনদার দেহ আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তপনদা যে আগুনটা জ্বালিয়ে দিয়ে গিয়েছিলেন হিন্দুদের বুকের মধ্যে পশ্চিমবঙ্গের, সেই আগুনটাকে আমরা যদি জ্বালিয়ে রাখতে পারি তাহলেই তপনদা আমাদের মধ্যে আছেন, সেই আগুনের মধ্যে দিয়েই তপনদা আমাদের মধ্যে থাকবেন। ও, ওরা আমাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেবে, সম্পত্তি লুট করে খনিমতের মাল হিসেবে ভোগ করবে, আমাদের মেয়েদেরকে ধর্ষণ করবে, শ্লীলতানি করবে, আমরা সেটা আটকাতে গেলে তার নাম হবে উস্কানি, তার নাম হবে সাম্প্রদায়িক উস্কানি। মানে কি আমাদেরকে দাঁতে দাঁত চেপে ওদের ধর্ষণ সহ্য করতে হবে, ওদের লুটপাট সহ্য করতে হবে, আমাদের গ্রাম চালিয়ে দেবে সেটা সহ্য করতে হবে, তার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। তপন ঘোষ আজ আমাদের মধ্যে নেই, কিন্তু রয়ে গেছে তার আদর্শ চিন্তাধারা, তিনি তৈরি করে গেছেন পরবর্তী প্রজন্ম। তপনবাবুর পতাকা এখন তাদের কাঁধেই, হিন্দু সংগতির পাশাপাশি এগিয়ে আসতে হবে বৃহত্তর হিন্দু সমাজকেও। শ্রী তপন ঘোষ শুরু করেছিলেন, শেষ করব আমরা, এই হোক আমাদের শপথ। যুদ্ধ করো, বলিদান দিতে হবে, রক্ত ঢালতে হবে, রক্ত ঢেলে এই মাটিকে উর্বর করতে হবে, আর আমরা পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানের মতো আর একটা পাকিস্তান হতে দেবো না, আর আমরা পশ্চিমবঙ্গকে কাশ্মীর হতে দেবো না, পশ্চিমবঙ্গ থেকে হিন্দুকে বিতাড়িত হতে দেবো না। এই সংকল্প, এই অরাজনৈতিক সামাজিক ধর্মীয় ঐক্যের সংকল্প জানানোর জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। যাও গ্রামে গ্রামে ফিরে যাও, প্রতি ইঞ্চি মাটি বাঁচানোর জন্য দাঁতে দাঁত দিয়ে লড়াই করো, আর সে লড়াইয়ের খবর আমার কাছে পৌঁছে দাও, তোমাদেরকে সহযোগিতা করার দায়িত্ব আমার। মাটি বাঁচানোর লড়াই তোমাদেরকে করতে হবে, সহযোগিতা করা, তোমাদের চিকিৎসা করার দায়িত্ব আমার, তোমাদের কোর্টের সমস্ত মামলা মকদ্দমা লড়ার দায়িত্ব আমার, আর যদি অ্যারেস্ট হও তোমার বউ বাচ্চাকে পরিপালন করার দায়িত্ব আমার। যদি গ্রেপ্তার হও, যদি গ্রেপ্তার হও তাহলে তোমার বউ বাচ্চাকে, তোমার সংসারকে, তোমার পুরো মা বাবাকে, তোমার পুরো মা বাবাকে তার সংসার চালানোর দায়িত্ব আমার। আজকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, হিন্দু সংগতির কাজ ভোটে দাঁড়ানো নয়, কোন রাজনৈতিক দলের চাপলুসি নয়, কারণ আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে জানি যে কোন রাজনৈতিক
রাজনৈতিক দল, হ্যাঁ, এ বি সি ডি থেকে জেড পর্যন্ত কোন রাজনৈতিক দল হিন্দুর রক্ষার্থে এগিয়ে আসে না। হিন্দু বাজার লুট হয়, হিন্দু দোকান লুট হয়, হিন্দুরা যদি প্রতিবাদ করতে যায় পুলিশ লাঠি পেটায়, রাফ নামিয়ে দেয়। যারা লুট করলো তাদেরকে গ্রেপ্তার করে না, যারা প্রতিবাদ করতে যায় তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কেস দেয়। আর তারপর হিন্দুরা যদি আরো বড় সংখ্যায় প্রতিবাদ করতে যায় তখন রাজনৈতিক দলের নেতারা এগিয়ে আসে, নেতারা এগিয়ে আসে, তারা আন্দোলনের ডগায় দাঁড়িয়ে যায়। আন্দোলনের ডগায় দাঁড়িয়ে গিয়ে তারা তখন বলে চলো শান্তি মিছিল বের করি, শান্তি মিছিল বের করি। শান্তি কিসের? অন্যায়ের সঙ্গে শান্তি? আমার মা বোনের গায়ে হাত দেবে তার সঙ্গে শান্তি, তার সঙ্গে স্বচ্ছতা? না বন্ধু, মনে রাখুন দ্রৌপদীর সেদিনের কথা, যখন কৃষ্ণ যাচ্ছে যুধিষ্ঠিরের অনুরোধ নিয়ে কৌরবদের কাছে যে পাঁচটা গ্রাম দিয়ে দাও তাহলে যুদ্ধ বিগ্রহ করব না, তখন দ্রৌপদী তার সেই খোলা চুল রেখে কৃষ্ণকে বলেছিল যে কৃষ্ণ তুমি যাচ্ছ কৌরবদের সঙ্গে শান্তি করতে, সমঝোতা করতে, আমার এই চুল ধরে দুঃশাসন টেনেছিল, এই চুল আমি পাদিনি, যতদিন এই চুল টানার বদলা না আনা হবে ততদিন পর্যন্ত শান্তি। তাই পঞ্চস্বামী যাচ্ছে, পঞ্চস্বামী তো কায়ার কাপুরুষ, তারা তাদের পত্নীর অত্যাচারীর সঙ্গে শান্তি করে। আজকে আমরা সেই শান্তি করতে চাই যারা আমার মা বোনের গায়ে হাত দেয়, যারা দক্ষিণ চব্বিশ পরগনার মগরা হাট ব্লককে, যেখানে 1981 সালে 87% হিন্দু ছিল, আজকে সেই হিন্দুকে 47% নামিয়ে এনেছে, তাদের সঙ্গে শান্তি। যারা ধান তলায় 2002 সালের 4 ফেব্রুয়ারি বরযাত্রী বোঝাই বাস আটকে ওই নদিয়া জেলার ধান তলায় আইসমালি গ্রামে সারা রাত ব্যাপী যে মুসলমানরা মাদ্রাসাতে গিয়ে হিন্দু নারীদেরকে গণধর্ষণ করলো, তাদের সঙ্গে শান্তি? ধিক্কার জানায় ওই শান্তিকে, শান্তি চায় না। হিন্দু মা বোনের ইজ্জত রক্ষায়, হিন্দু মা বোনের সম্মান রক্ষায় আমরা তাদের সঙ্গে লড়াই চাই। তাই সংগ্রাম করো, জীবনে মৃত্যু একবার আসবে, মাথা নিচু করলে চিরদিন অপমানিত রাতখরের জীবন যাপন করবে, আর মাথা উঁচু করলে হয় একবার মাথাটা কাটা যাবে অথবা সারা জীবন মাথা উঁচু করে থাকতে পারবে। সেই জন্য এই সংকল্প করতে হবে। যে আর্য সমাজের প্রতিষ্ঠা করেছেন সেই দয়ানন্দের অন্যতম অনুগামী স্বামী শ্রদ্ধানন্দ বিশাল ব্যক্তিত্ব ছিলেন। তাকে করাচির একজন মুসলমান মহিলা, রাইস মহিলা, তিনি অনুরোধ করলেন যে আমি আমার পূর্বপুরুষের ধর্ম হিন্দু ধর্মে ফিরে যেতে চাই, আপনি কি আমাকে ফিরিয়ে নেবেন? সেই মহিলা তার পুত্র কন্যা এবং তার আত্মীয় স্বজন শুদ্ধ স্বামী শ্রদ্ধানন্দ তাদেরকে আর্য সমাজের বৈদিক যোগ্য করিয়ে তাদেরকে হিন্দু ধর্মে ফিরিয়ে নিলেন, শুদ্ধি করলেন। সেই মুসলিম মহিলার স্বামী সে কোর্টে কেস করলো, কিডন্যাপিং এর কেস করলো, শ্রদ্ধানন্দের উপর, স্বামী শ্রদ্ধানন্দের উপর কিডন্যাপিং এর কেস হলো। ইমাম বরকতি সে তসলিমা নাসরিনকে হত্যা করতে পারলে 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা করছে। কলকাতা পুলিশ ইমাম বরকতির বিরুদ্ধে কেস করতে পারে না, কলকাতা পুলিশ ইমাম বরকতিকে গ্রেপ্তার করতে পারে না। আমরা শক্তির আরাধনা করব, কিন্তু আমাদের পূর্বপুরুষরা বোম ফাটাতে শেখায়নি, নারকেল ফাটাতে শিখিয়েছে, তলোয়ারের ধার দিয়ে কারোর গলা কাটতে শেখায়নি, এই তলোয়ারের ধার দিয়ে তিলক লাগাতে শিখিয়েছে।
কিন্তু এই হিন্দু যুব সম্মেলন থেকে আমি বলতে চাই, যদি হিন্দু ধর্মে আঘাত লাগে তখন না তন্ত্র কাজে আসবে না মন্ত্র কাজে আসবে, যা দিয়ে জেহাদিদের মুন্ডুচ্ছেদ হবে ওই যন্ত্র কাজে আসবে। তো এটা নদিয়া জেলার করিমপুর সিংহবাহিনী শাখা থেকে আমরা আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু বীর তপন ঘোষের আত্মার শান্তির জন্য আমরা একটা পশ্চিমবঙ্গ আসাম ঝাড়খণ্ড ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দুদের কাছে একটি মেসেজ দিতে চাই। সেই মেসেজটি হলো, তপন ঘোষ অমর রহে, অমর রহে, অমর রহে, তপন ঘোষ অমর রহে, অমর রহে, অমর রহে, তপন ঘোষ অমর রহে, অমর রহে, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, জয় মা কালী, 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 জয় শ্রী রাম, 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 জয় মা দুর্গা, 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 হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। আবার বলবো তপনদার, তপনদার যে মানসিকতা সেই উদ্দেশ্যে তপনদাকে সামনে রেখে আবার আমরা আবার বুকে হাত দিয়ে একসঙ্গে বলবো এই কথা, তারপরে আমি আমার বক্তব্য শেষ করবো। আবার বুকে হাত দাও, তারপরে আমরা নিরবতা পাবো। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, না তন্ত্র কাজে আসবে না মন্ত্র কাজে আসবে, যা দিয়ে জেহাদিদের মুন্ডুচ্ছেদ হবে ওই যন্ত্র কাজে আসবে, ওই যন্ত্র কাজে আসবে, না তন্ত্র কাজে আসবে না মন্ত্র কাজে আসবে, না মন্ত্র কাজে আসবে, যা দিয়ে জেহাদিদের মুন্ডুচ্ছেদ হবে ওই যন্ত্র কাজে আসবে। তপন ঘোষ অমর রহে, অমর রহে, অমর রহে, আমরা তোমায় ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না। এবার আমরা এক মিনিট